এনপির হারুন আমিনুলের আসনে নৌকার প্রার্থী দুই সাবেক এমপি এলাকায় মিষ্টি বিতরণ। বিএনপি ছেড়ে দেওয়া ছোঁয়ায় আসনের উপনির্বাচনে তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে দুটিতেই নৌকার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। চাঁপাইনবাবগঞ্জ দুই গোমস্তাপুর ভোলাহাট নাচোল আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ জিয়াউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদকে মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন দেওয়ার খবরে মিষ্টি বিতরণ আনন্দ মিছিল হয়েছে চাঁপাইনবাবগঞ্জের এই আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে। রবিবার 1 জানুয়ারি রাত 8টার দিকে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের রহনপুর ও চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের জেলা শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করে আওয়ামী লীগ এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা শহরের নিউ মার্কেট থেকে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষে একই স্থানে এসে মিছিল শেষ হয়। পরে মিষ্টি মুখ করেন নেতাকর্মীরা। মনোনয়ন পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ তিন সদর আসনের নৌকার প্রতীকের প্রার্থী জেলা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আদিদ মুঠোফোনে জানাই, আমার প্রতি আস্থা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করি এই আসনের ভোটাররা নৌকার ভোট দিয়ে আমাকে অবশিষ্ট কাজ করার সুযোগ দিবে। তিনি আরও বলেন, বিএনপির এমপির কারণে চাঁপাইনবাবগঞ্জ অনেক উন্নয়ন কাজ থেকে বঞ্চিত ছিল। দলের অনেকেই মনোনয়ন দিয়ে চেয়েছিলেন, তাদেরকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করা হবে। চিত্রনায়িকা মাহিয়া মাহির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এই দলের মনোনয়ন যে কেউ চাইতে পারেন, তাই সে হিসাবে তিনিও মনোনয়ন চেয়েছিলেন। আশা করি দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি তার পক্ষেই কাজ করবেন। আওয়ামী লীগের সভায় 6টি আসনের মধ্যে 2টি আসন 14 দলের শরিকদের ছেড়ে দিয়েছে তারা, আর 1টি আসন উন্মুক্ত রাখা হয়েছে। মনোনয়ন পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার 1 জানুয়ারি রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে 3টি আসনের আওয়ামী লীগ প্রার্থী দেওয়া হয়েছে সেগুলো হলো বগুড়া 6, চাঁপাইনবাবগঞ্জ 2 ও 3। উল্লেখ্য, গত 10 ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির 7 সংসদ সদস্য। এতে চাঁপাইনবাবগঞ্জ 2, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত 11 ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় 6 আসন সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে 90 দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যতকতা থেকেই নির্বাচন কমিশনের দেশের ছয়টি আসনে উপনির্বাচন ঘোষণা করে 1 ফেব্রুয়ারি। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। Thank you.